নমস্কার বন্ধুরা, নতুন কথা চ্যানেলটির তরফ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে পুত্র সন্তানদের জন্য রাখলাম 12টি নতুন নতুন অর্থ সনাম। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর এক নম্বরে থাকছে রিকার অক্ষরের নতুন একটি নাম। এই নামটি ঋদ্ধিস। ঋদ্ধিস নামের অর্থ ভগবান গণেশ বা সৌভাগ্যের প্রভু। দুই নম্বরে রাখলাম দন্ত্য অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি সৌমিক। সৌমিক নামের অর্থ সফল বা বিজয়ী। তিন নম্বরে রাখলাম র অক্ষরের একদম নতুন ইউনিক একটি নাম। এই নামটি রামিস। রামিস নামের অর্থ গান বা শান্তি বা বিশ্রাম। চার নম্বরে রাখলাম ম অক্ষরের সম্পূর্ণ নতুন একটি নাম। এই নামটি মেঘান। মেঘান নামের অর্থ মেঘরাজা বা বিজয়ী। পাঁচ নম্বরে থাকছে ব অক্ষরের ইউনিক একটি নাম। এই নামটি বেদন। বেদন নামের অর্থ জ্ঞান বা বোধ। ছয় নম্বরে রাখলাম প অক্ষরের সম্পূর্ণ ইউনিক একটি নাম। এই নামটি পিনাক। পিনাক নামের অর্থ ভগবান শিবের ধনু। বন্ধুরা, ভিডিওটি সাত নম্বরে থাকছে দন্তান্য অক্ষরের ইউনিক একটি নাম। এই নামটি নিরুক্ত। নিরুক্ত নামের অর্থ বৈদিক অভিধান। আট নম্বর নামটি অকার অক্ষরের সম্পূর্ণ নতুন একটি নাম। এই নামটি অলয়। অলয় নামের অর্থ অমর বা অক্ষয়। নয় নম্বরে থাকছে ত অক্ষরের ইউনিক একটি নাম। এই নামটি তমোহর। তমোহর নামের অর্থ আধার দূরকারী। দশ নম্বরে রাখলাম ক অক্ষরের ইউনিক একটি নাম। এই নামটি কৃষাণু। কৃষাণু নামের অর্থ অগ্নি। এগারো নম্বরে থাকছে আকার অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি আপ্লাবন। আপ্লাবন নামের অর্থ জলপ্লাবন। এবং আজকের ভিডিওর বারো নম্বরে থাকছে রিকার অক্ষরের নতুন একটি নাম। এই নামটি ঋতুরাজ। ঋতুরাজ নামের অর্থ বসন্তকাল। তো বন্ধুরা, এই ভিডিওটিতে রাখা নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখুন। আর এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।